বসো মা, বসো। দেখি তোমার মাথার চুলটা একটু বেঁধে দিই, বসো বসো। মা বলো, বলছি তুমি কত ভালো, আর আমার শ্বশুরমশাইও কত ভালো, অথচ তোমাদের ছেলেটা ওরকম হলো কেন? এক নাম্বার পাগলা, কোনো কিছু কথা বোঝে না। আর বলো না মা, কিছু করি তার কারণ দেখো, আমি ভালো, তোমার শ্বশুর ভালো, অথচ ছেলেটা যে এমন করে কি করে হলো সেটাই তো ভাবছি। হ্যাঁ আচ্ছা মা, তুমি কি পারো না আমার ছেলেটাকে একটু ভালো করতে, বলো। হ্যাঁ আমার তো কোনো কথাই শুনে না, আমি কেমন করে ভালো করবো বলো, আমি তো অনেক চেষ্টা করি। শোনো মা, যেমন করে পারো আমার ওই পাগলটাকে তুমি একটু ভালো করো, তাহলে আমি তোমার কাছে চির কৃতজ্ঞ থাকবো। এই কি হয়েছে এখানে বসে, কি গল্প এখানে বসে কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ কি হয়েছে বলি না, মানে তুমি কোথায় গিয়েছিলে? আমি আর কোথায় যাব, আমার যা কাজ সেই কাজে গিয়েছিলাম। হ্যাঁ রে, তা সে ছেলেটা কোথায় গেল? ছেলেটা তা আমি জানি কোথায় গেল। হ্যাঁ বৌমা, তুমি ছেলেটাকে দেখে রাখতে পারো না? আমি কি করে দেখবো বাবা আপনার ছেলে? আমার কোনো কথা শুনে না কি তাই? আমার কোনো কথাই শুনে না? আচ্ছা আপনি ভালো, মা ভালো, অত ছেলেটা কি করে পাগল হলো? আর বলো না মা, সেই জন্য তো তোমায় লেখাপড়া জানা বলে তোমাকে আমি নিয়ে এসেছি। যাও মা যাও, দুটো রান্না করো আর ছেলেটাকে একটু ভালো করার চেষ্টা করো, বুঝছো? আচ্ছা চেষ্টা করছি। বাবা যেমন তার ছেলে তো তেমন হবে। ওই ওই কি বললি, আমি খারাপ? হ্যাঁ বলি, ওরে আমার মতন স্বামী পেয়েছিলি বলে তুই তোর জীবনটা চালে গেলি, দুটো ভালো মন্দ খাচ্ছিস। আজ কত সুন্দর মেরে মেরে তো আমার একদম হাড়গুলো ভেঙে চুরমার করে দিয়েছো। কে বলেছে তোকে আমি মেরেছি? হ্যাঁ আচ্ছা তোর ওই যে গবের ছেলেটাকে তুই একটু মানুষ করতে পারিস না? কি করে করে বলো, আমার কি দোষ? হ্যাঁ তোরই দোষ, তোর পেটে তো জন্ম নিয়েছে। হ্যাঁ জন্ম নিয়ে তো ছেলেটা যেমন হয়েছে। যত দোষ আমার তাই নয়, আর তোমার বলি কোনো দোষই ছিল না তাই নয়? হ্যাঁ আজ কপাল ভালো যে অত সুন্দর একটি ভালো বৌমা আমরা পেয়েছি। না না তোমার সঙ্গে ফ্যাস ফ্যাস করে আমার লাভ নেই, আমি গিয়ে দেখি যে বৌমাটা কি করছে, যাই। আমার উপরে মস্তানি মেরে চলে গেল, সে শালা হারামজাদা গবের ছেলেটা কোথায় গেল চাই তো একবার খুঁজে দেখে আসি। দেখি আমার হয়েছে যত জ্বালা, নেই তাড়াতাড়ি দুটো রান্না করে নিই। কি হলো বলে? আমার বড় খিদে পেয়েছে, তাড়াতাড়ি দুটো খেতে দে। সারাদিন তুমি কোথায় ছিলে? কেন, ওই বাচ্চাদের সঙ্গে আমি খেলা করছিলাম। তোমার কি যে বাচ্চাদের বয়স নাকি? হ্যাঁ আচ্ছা তুমি এত পাগল কেন বলতে পারো? এই আমাকে কেন পাগল বলছিস, আমি কি পাগলামি করলাম? পাগলামি করনি, তুমি বিয়ে করেছো অথচ আমাদেরকে একটু নজর দাও না। এই কোনো কথা বলার দরকার নেই, আগে তুই আমাকে ভাত দে। ভাত দেবো? দাঁড়াও আমি আগে ডিম পাড়ি তারপর ভাত দেবো। হ্যাঁ কি বললি? হ্যাঁ তুমি বসো, আমি আগে ডিম পাড়বো তারপর ভাত দেবো। কি বললি তুই, তুই ডিম পাড়বি? হ্যাঁ ঠিক আছে, শোনো আমি আগে ডিম পাড়বো তারপর তোমাকে ভেজে দেবো, তারপর তুমি ভাত দিয়ে খাবে, ঠিক আছে? শালে এ তো দেখছি আমার থেকেও পাগল, এ নাকি এবার ডিম পাড়বে। ঠিক আছে তুই তাড়াতাড়ি ডিম পেড়ে নিয়ে আয়, তারপর আমি খাবো। আচ্ছা আমার হয়েছে যত জ্বালা, আর দেখি এবার ডিমটা পেড়ে নিয়ে আসি। ওরে বাবা রে, দেখি তো। এই কিরে তোর ডিম পাড়া হলো? আরে দাঁড়াও আগে পাড়বো তো। হ্যাঁ আর পাড়ি। এই ডিম পাড়তে কত সময় লাগে? হ্যাঁ আরাম জাদি নাম না বাকি নাম না।
তোর এত বড় সাহস যে তুই বৌমার গায়ে হাত দিয়েছিস, হারাম জাদা। এই তুই আগে বল, তুই বৌমাকে মারলি কেন? হ্যাঁ দেখিনি, তোর মাকে বিয়ে করেছি আজ আমি প্রায় 25 বছর হলো, এই জীবনে কোনোদিন তোর মার গায়ে আমি হাত দিইনি, আর তোর এত বড় সাহস যে তুই আজ বৌমার গায়ে হাত দিয়েছিস। কি হয়েছে, কি হয়েছে এখানে, এখানে তো চেঁচামেচি কেন? আরে দেখো তুমি বলো দিনি, তোমাকে বিয়ে করার পর কোনোদিন তোমার গায়ে আমি হাত দিয়েছি? আরে হারামজাদা দুদিন বিয়ে করতে পারিনি, বৌমার গায়ে হাত দিয়েছে, তাই ওকে খালি যে তোমরা আমাকেই মারবা। আমি জানো তোমার বৌমার কাছে বলেছি যে আমাকে ভাত দে, তাই বলছে আমি আগে ডিম পাড়ি তারপর ভাত দেব। বৌমা? হ্যাঁ ঠিকই তো, আপনার ছেলে ভাত দিয়েছে, আমি বলছি আগে আমি ডিম পাড়বো তারপর ভাত দেবো। ছি 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 ছি, বৌমা তোমার একদম লজ্জা সরম মান সম্মান কিছু নেই। কেন? আরে আমি তোমার শ্বশুর, তোমার শাশুড়ি, আমরা দুজন দাঁড়িয়ে আছি, আর আমার সঙ্গে বলছো যে ডিম পাড়বে তুমি? হ্যাঁ আমি মিথ্যাটা কি বলেছি, সত্যি বলছি, আমি ডিম পাড়বো তারপর ভাত দেবে এই কথা বলেছি। দেখেছ আমা বলেছিলে আমাকে, আমি নাকি পাগল, এবার দেখো। হ্যাঁ হ্যাঁ, ছি ছি বৌমা তোমার মুখে কোনো কিছু আটকাচ্ছে না। আহ তোমরা থামো, আমাকে আগে জিনিসটা ভালো করে বুঝতে দাও। বৌমা তুমি ঠিক করে বলো তো কি হয়েছে। হ্যাঁ মা আমি সত্যি বলছি। কি, তুমি তো জানো যে আমাদের মুরগিটা যেখানে সেখানে ডিম পাড়ে, কখনো কানাচে, কখনো ঘরের ভিতর, কখনো মুরগির ঘরে, আর আজকে হয়েছে দেখো আমাদের রান্নাঘরের চালে ডিম পেড়েছে, তাই তোমার ছেলে বলেছে আমাকে ভাত দাও, আমি বললাম ডিমটা পাড়ি তারপরে, তাই এই মই লাগিয়ে আমি ওই উপর থেকে ডিম পেড়ে নিয়ে এসে ভেজে দেব, এই কথা বলতেই তোমার ছেলে হ্যাঁ আমাকে মেরে। কি গো শুনলে তো এবার, ও এই কথা? হ্যাঁ তা সে আগে বলবে তো। ছি ছি আজ আজ এই ধরনের কথা বলে ওই পাগলকে আমাকে মারতে হবে, আমি ঘরে থাকবো না, আমি একটু চলে যাবো, একটু যাবো। যা তুই যখন বৌমাকে মেরেছিস যেমন করে হোক বৌমাকে ফিরে নিয়ে আয়। যা যাচ্ছি যাচ্ছি, ওগো ওগো যেও না, ওগো এসো ফিরে এসো। দেখেছ আজ কথায় কত বড় ভুল, বৌমা বলছে এক আর তোমরা শুনছো এক। হ্যাঁ রে শালা ওই মুরগি যত নষ্টের গোড়া, হ্যাঁ শালা বৌমা বলেছে উপর থেকে ডিম পেড়ে নিয়ে আসে, আর আমরা ভেবেছি শালা বৌমাই হয়তো ডিম পাড়বে।